এবারে নিয়ম অনিয়ম, বনের পশু বন ছেড়ে চলে এসেছে লোকালয়ের কাছে, সেটি আবার যেই সেই কোনো পশু নয়, বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার। এমন ঘটনারই দেখা মিলেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কলবাড়ি এলাকায়। স্থানীয়রা বলছেন খাদ্য সংকটে পড়ে বাঘ চলে আসছে লোকালয়ে, কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে বনে বেড়েছে চোরা শিকারীদের দৌরাত্ম্য। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ছবিতে ড্যানি ত্রংয়ের রিপোর্ট। গত 19 জানুয়ারি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ি এলাকায় প্রথম দেখা মেলে এই বিশাল বাঘটির। সেদিন বন থেকে বেরিয়ে এই রয়্যাল বেঙ্গল টাইগার লোকালয়ের আশপাশে ঘুরে ফের বনে ঢোকে। এর ঠিক একদিন পর পাশের এলাকা দাঁতিনাখালীতেও ফের লোকালয়ের কাছে দেখতে পাওয়া যায় বাঘটিকে। এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, খুব ভয় ভীতির মধ্যে আছি। বাঁচা কাঁচা নেই, আমাদের চলাফেরা সন্ধ্যের পরে খুব অসুবিধা, কেউ ঘরেতে বেরোতে পারিনি। আমরা বন বিভাগ এবং ভিটারটি ওয়াইল্ড সহ আমরা বুড়িগনি থেকে কলবাড়ি পর্যন্ত সাধারণ মানুষকে সচেতনমূলক প্রচার দিই। গত 9 বছরে এমন ঘটনা কখনো দেখা যায়নি, কিন্তু এখন কেন ঘটছে তা জানতে গিয়ে স্থানীয়দের মুখে উঠে এলো পেছনের রহস্য। আমার যা মনে হয় যে এই বাঘ জঙ্গলের ভিতরে ঠিকমতো খাদ্য পাচ্ছে না। চোরা শিকারীরা বাঘ শিকার করতেছে, সাথে হরিণ শিকার করে বাঘের খাদ্যগুলো সব শেষ করে ফেলতে। জঙ্গলের বাঘ এই জঙ্গলে আসতেছে, আইসে আমাদের নিকুটে মনে হয় পার হওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে এই জঙ্গলের খাদ্য মনে হয় কম, আমরা শহরের থেকে দেখতে পাচ্ছি জঙ্গলদের কানাদে হাঁটি বেড়াচ্ছে। আমাদের দাবি এই বাঘটা যদি ফিরাই দেওয়া না যায় তাহলে হয়তো কোনো এক সময় লোকালয় পারে আসতে পারে। গত রাত্রিতে খুব আতঙ্ক ছিল মানুষ, মাইকিং যখন হয়েছে বাঘ পার হবে, তো মানুষ তো সাধারণভাবে চলাফেরা আর করতে পারে, তখন যাচ্ছেই ঘরে মরে থেকে যাতে বাড়ি না বাড়ি যায়। কর্তৃপক্ষ জানিয়েছে বাঘ থেকে সবাইকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে, কিন্তু চোরা শিকারীদের বিষয়ে কি হবে এমন প্রশ্ন ছিল তাদের কাছে। সীমান্তবর্তী এলাকা বর্ষা রিসোর্টের অপোজিট সাইড খালে একটি বাঘ খাল পেরিয়ে ওপার যাচ্ছিল, এমন সময় ভ্রমণকারীদের নজরে পড়ে। আমাদের সাপোর্টিং যে ইয়াগুলো আছে, এরা যেমন ভিটিআরটি, সিপিজি প্লাস সচেতন মানুষ যারা আছে, বিসিএফ, পিএফ, সবাই আমরা সচেতন আছি। বাঘ যদি কোনো কারণে এদিকে পার হওয়ার চেষ্টা করে তাহলে আমরা সাথে সাথে এটা প্রতিরোধ করার চেষ্টা করব। চোরা শিকারীদের দৌরাত্ম্য ছাড়াও বনের গাছ চুরি করছে একটি অসাধু মহল, সেই অভিযোগও রয়েছে, কিন্তু এসবের বিরুদ্ধে কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপই নেই বলে স্থানীয়দের ভাষ্য। ড্যানি ত্রং, মাই টিভি।